আসসালামু আলাইকুম। আজকে 22শে জুলাই, রোজ শনিবার 2023। সমস্ত বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি রেডি মুরগি পাইকারি দাম জানিয়ে দিব। বর্তমানে কোন জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব। তো আমরা কিন্তু সবসময় পাইকারি রেটটা বলে থাকি, অবশ্যই আপনারা জানেন। তো আমাদের এই চ্যানেলে সবসময় বাচ্চার রেট, মুরগির রেট, ফার্মের যে কোনো বিষয়ে আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজটিও এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। আমরা ফেসবুক পেজের লিংক দিয়ে দিব কমেন্টে এবং ডিসক্রিপশনে। আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন, কারণ ফেসবুক পেজের মাধ্যমে আমরা অনেক সময় বিকেলে আপডেট দিয়ে থাকি। যাই হোক, বর্তমানে বাজারের অবস্থা খুবই ভালো, বাড়তির দিকে অনেকটা, প্রতিদিনই বেড়েই চলেছে। আশা করছি যে মুরগির দাম আরও চড়া হওয়ার সম্ভাবনা আছে, কারণ দেখা যাচ্ছে অনেকটা সংকটে পড়েছে মুরগি। বর্তমানে বাজারে অনেকটা কম, চাহিদা বেশি। দেখা যাচ্ছে কিছুদিন আগে অনেক সস্তা সস্তা মুরগি বিক্রি করা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে, গতকালকে একটা খবর দেখলাম এখন টিভি থেকে, চ্যানেলটার নাম হচ্ছে এখন টিভি। তো ওখানে দেখা গেল ঢাকা কাপ্তান বাজারে খুচরা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা ব্রয়লার খুচরা বিক্রি হচ্ছে, আর দেখা যাচ্ছে সোনালি মুরগি খুচরা বিক্রি হচ্ছে 280-290 টাকা, 300 টাকাও বিক্রি হচ্ছে। আশা করছি যে পাইকারি দামটাও অনেকটা বাড়তির দিকে থাকবে। তারপর অনেক জায়গায় দেখা যাচ্ছে 145-150 এরকম দামেও আপনারা বিক্রি করতে পারছেন, যারা বিক্রি করতে পারছেন আলহামদুলিল্লাহ। আর এখন দেখা যাচ্ছে যদি মুরগির দাম বাড়ে তো কিছু মানুষের চুলকানি বেড়ে যাবে। মুরগির দাম বাড়লে দেখা যাচ্ছে তারা বলবে কই বাড়ছে, কোথায় বাড়ছে, কেমনে কি হ্যান ত্যান, মানে নানান ধরনের একটা সমস্যা হয়ে যাবে। মুরগির দাম বাড়লে তাদের প্রবলেম হয়ে যায়, এখন তাই হবে, দেখে নিন। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন। আসলে মুরগির দাম কিন্তু অলরেডি অনেকটা বাড়তি, হয়তো প্রতিদিনই বাড়বে, এখন হয়তো মোটামুটি একটা বাড়তির দিকে আছে। যাই হোক, তারপর আপনারা যাচাই বাছাই করে নেবেন, কারণ অসৎ ব্যবসায়ী বর্তমানে প্রচুর পরিমাণ সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে এই মুরগিগুলো এই অবস্থা হয়ে গেছে। তো বলতেই হয় যে আমাদের কিছু খামারিদের কারণে কিন্তু বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন, ধৈর্য ধরে মুরগি বিক্রি করেন, পারলে আরো দু একদিন রাখেন, ইনশাল্লাহ আশা করছি আরো ভালো দামে মুরগি বিক্রি করতে পারবেন। তো এখন জানিয়ে দিব কোন জেলা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব। আর যারা দাম পাচ্ছেন না অথবা কম দামে বিক্রি করতেছেন, বা আমাদের কিছু করার নাই, কারণ আমরা যতটুকু নিউজ পেয়েছি ততটুকু আপনাকে চেষ্টা করছি দাম জানার জন্য, তারপর আপনারা যাচাই বাছাই করে নেবেন। আজকে মুন্সিগঞ্জ 145-148.50 টাকায় ব্রয়লার, 250-260 টাকায় সোনালি বিক্রি করা হচ্ছে। ঢাকা 140-145 টাকা ব্রয়লার, 230-240 টাকায় সোনালি। ঢাকা কিন্তু পাইকারি আজকে বিকাল থেকে আরো দামে বিক্রি করা হবে, আশা করছি। আমরা যতটুকু নিউজ পেয়েছি, কাপ্তান বাজারে এক ব্যবসায়ীর সাথে কথাও বলছি, তারা বলছে পাইকারি দাম নাকি আরো বাড়তির দিকে থাকবে, আশা করা যাচ্ছে। গাজীপুর 140-142 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। চট্টগ্রাম 140-145 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। রাজশাহী 138-140 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। খুলনা 135-145 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে খুলনায়, 220-230 টাকায় সোনালি। বরিশাল 140-145 টাকা ব্রয়লার, 220-225 টাকায় সোনালি। ময়মনসিংহ 140-142 টাকা ব্রয়লার, 230-235 টাকায় সোনালি। নেত্রকোনা 135-140 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। সিলেট 140-145 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। আচ্ছা, সিলেট সুনামগঞ্জ কি আছে কিনা আমি জানি না, সুনামগঞ্জে যদি কেউ থেকে থাকেন, সুনামগঞ্জে নাকি মুরগির দাম অনেক বাড়তি দিকে, ওখানে নাকি মুরগি পাওয়াই যাচ্ছে না। তো এক ভাইয়ে কালকে খামারি বা আমাকে ফোন দিয়েছিল, ওনারা বললো যে 220 টাকা নাকি সুনামগঞ্জে পাইকারি বিক্রি করা হচ্ছে, ভাই কতটুকু সত্য জানি না। তারপরে যদি সুনামগঞ্জে কেউ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কত দামে পাইকারি বিক্রি করা বিক্রি করতেছেন, অবশ্যই একটু কমেন্ট করে হলো আপনারা অবশ্যই জানাবেন সুনামগঞ্জের লোকেরা। চাঁদপুর 140-145 টাকা ব্রয়লার, 225-230 টাকায় সোনালি। রংপুর 135-140 টাকা ব্রয়লার, 220-225 টাকায় সোনালি। বগুড়া 138-140 টাকা ব্রয়লার, 220-225 টাকায় সোনালি। টাঙ্গাইল 138-140 টাকা ব্রয়লার, 220-230 টাকায় সোনালি। কিশোরগঞ্জ 135-142 টাকা ব্রয়লার, 220-230 টাকায়
সোনালি নরসন্ধি 140 থেকে 145 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। সিরাজগঞ্জ 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 230 টাকায় সোনালি। ফরিদপুর 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 225-30 টাকায় সোনালি। পাবনা 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। নোয়াখালী 138 থেকে 142-45 টাকা, ব্রয়লার 220 থেকে 230 টাকায় সোনালি। দিনাজপুর 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। যশোর 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 230 টাকায় সোনালি। পিরিজপুর 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। চুয়াডাঙ্গা 135 থেকে 138 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। চুয়াডাঙ্গা কিছু জায়গায় 148 টাকাও বিক্রি হচ্ছে, সরি 140 টাকাও বিক্রি হচ্ছে। কুমিল্লা 140 থেকে 142 টাকা, ব্রয়লার 220 থেকে 230 টাকায় সোনালি। লক্ষ্মীপুর 135 থেকে 140 টাকা, ব্রয়লার 210 থেকে 220 টাকায় সোনালি। কক্সবাজার 140 থেকে 142 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। সাতক্ষীরা 135 থেকে 140 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। বিবাড়িয়া 138 থেকে 142 টাকা, ব্রয়লার 220 থেকে 225 টাকায় সোনালি। কুষ্টিয়া 138 থেকে 142 টাকা, ব্রয়লার 220 থেকে 230 টাকায় সোনালি। মাগুরা 135 থেকে 140 টাকা, ব্রয়লার 210 থেকে 220 টাকায় সোনালি। সারা বাংলাদেশে মোটামুটি 135, 40, 45, 50 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। অবশ্যই যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।